আর্জেন্টিনা ফুটবলের প্রতি বাংলাদেশের ভালোবাসা হৃদয় নিংড়ানো কাতার বিশ্বকাপ চলাকালীন বাঙালির এই উন্মাদনা পৌঁছে যায় লিওনেল মেসির কান পর্যন্ত। বিশ্বকাপ পরবর্তী সময় বিভিন্ন সাক্ষাৎকারে এ নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্বকাপ জয়ী ফুটবলাররা। এই দিক থেকে বোধহয় সবার থেকে আলাদা দিগু মার্তিনেজ। সবাই যখন ধন্যবাদই শেষ করেছেন ভালোবাসার বহিঃপ্রকাশ, তখন এমি নিজেই বলেছেন বাংলাদেশে তিনি আসতে চান সশরীরে। শুরুতে বিশ্বসেরা গোলরক্ষকের দক্ষিণ এশিয়া সফর তালিকায় ছিল না বাংলাদেশ। সূচি প্রস্তুত করা হচ্ছিল শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক 4 ও 5 জুলাইয়ের জন্য। তবে পরিবর্তন আনা হচ্ছে পরিকল্পনায়। ভারত ভ্রমণের আগে একদিনের জন্য আগে বাংলাদেশে আসতে চান দিবু মার্তিনেজ। বাংলাদেশের ব্যাপারেও খুব উৎসাহী। বাংলাদেশে আমি জানি আমাদের আর্জেন্টিনার অনেক ফ্যান আছে। আলোচনা করে আমরা 3টে দিন উইন্ডো বার করলাম। 3 তারিখ বাংলাদেশে নিয়ে যাবো, 4 তারিখ 5 তারিখ কলকাতায় থাকবো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাংলাদেশ এসে দিনব্যাপী প্রোগ্রাম করার কথা রয়েছে বিশ্বকাপ সেরা গোলরক্ষকের। এজন্য এজেন্টের মাধ্যমে যোগাযোগ শুরু করেছে 2টি কর্পোরেট প্রতিষ্ঠান। তবে এই বিষয়টির সঙ্গে এখনো সম্পৃক্ত হতে পারেনি ফুটবল ফেডারেশন। আমার পার্টনাররা বসুন্ধরা গ্রুপ এবং বিকাশ গ্রুপের সঙ্গে আলোচনা করছি, একটু আমি শুনেছি। আসছে জুন উইন্ডোতে আর্জেন্টিনা ফুটবল দলের আসার কথা ছিল বাংলাদেশে, তবে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও মেসিদের আনতে পারছে না বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।